শুরুতেই নজর রাখব কেন্দ্রীয় এজেন্সিকে আবারো নিশানা নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনাদের জানিয়ে রাখি 2020 থেকে 2023 পর্যন্ত 9 বার ডেকেছে তাদের আমাকে 5 বার ও আমার স্ত্রীকে 4 বার ডেকেছে আমাকে ও স্ত্রীকে ডেকেছে কেন্দ্রীয় এজেন্সিগুলি বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবারই সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছিল তাও বারবার আমাকে ও স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে নতুন করে কাগজপত্র জমা দেওয়ার কিছু নেই দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই বক্তব্যই তিনি রাখেন ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ইন্দ্রাণী কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদমই দেখো কেন্দ্রীয় এজেন্সিকে তিনি নিশানা করেন এবং তিনি বলেন তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে 2020 থেকে 2023 পর্যন্ত তাকে এবং তার স্ত্রীকে অর্থাৎ অভিষেক এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে মোট 9 বার ডেকেছে কেন্দ্রীয় সংস্থা অভিষেককে 5 বার এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে 4 বার ডাকা হচ্ছে তিনি এও বলেন যে সমস্ত কাগজপত্রের দাবি করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে প্রথম সাক্ষাতে অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির সাথে তাদের প্রথম সাক্ষাতেই তিনি সেই সমস্ত কাগজপত্র জমা করে দিয়েছেন কিন্তু তবুও বারে বারে তাকে এবং তার স্ত্রীকে ডাকা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একই সাথে তিনি বলেছেন যে কেন্দ্রীয় এজেন্সি তার কাজ করছে কিন্তু এইভাবে বারে বারে ডাকাটা তাকে হেনস্থা করারই সামিল এই কথাও তিনি আর সাংবাদিকদের জানিয়েছেন বলে সূত্রের খবর সেক্ষেত্রে ইন্দ্রাণী আরো একটা বিষয় এর আগেও আমরা দেখেছি টুইটের মাধ্যমে বিভিন্ন ভাবে কেন্দ্রীয় সরকারকে নিশানা করতে দেখা গিয়েছে এবার কেন্দ্রীয় এজেন্সিকে এভাবে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায় একদমই দেখো কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে অ্যাকচুয়ালি আজকে দিল্লিতে সংসদের বিশেষ অধিবেশন অ্যাটেন্ড করতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি সেখানে তিনি বলেন যে আজ বিভিন্ন কাগজপত্র যে কেন্দ্রীয় এজেন্সি বারবার তাকে ডাকছে এবং বিভিন্ন কাগজপত্র চাইছে এই প্রসঙ্গে তিনি বলেন যে প্রথম সাক্ষাৎ অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি প্রথম যেবার তাকে এবং তার স্ত্রীকে ডেকেছিল যা প্রয়োজনীয় কাগজপত্র নথিপত্র তাদের কাছে ছিল বা যা কেন্দ্রীয় এজেন্সি বলেছিল সবটাই তিনি জমা করে দিয়েছিলেন কিন্তু তারপরেও বারে বারে তাকে এবং তার স্ত্রীকে ডাকা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে এবং সেটা হেনস্থারই শান্তি কথা স্পষ্টভাবে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি এটাও বলেন কেন্দ্রীয় এজেন্সি তার কাজ করছে আর রঙ্গুলি মেলনে পুরো বিষয়টা চলছে এইটাও তার কাছে একদম স্পষ্ট সেই বিষয়ে ইঙ্গিত দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ ইন্দ্রাণী কথা বলছিলাম প্রতিনিধি ইন্দ্রাণী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বলছেন বলছেন 2020 থেকে 2023 সাল পর্যন্ত 9 বার ডেকেছে আমাকে 5 বার আমার স্ত্রীকে 4 বার আমাকে ও স্ত্রীকে ডেকে কেন্দ্রীয় এজেন্সিগুলি রীতিমতো হেনস্থার কথা বলেন বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সজল দা স্বাগত জানাবো সিএনএ কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 9 বার ডাকা হয়েছে প্রথমবারই সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছিল তাও বারবার তাকে এবং তার স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে নতুন করে নাকি কোনো কাগজপত্র জমা দেওয়ার কিছু নেই কোথে চলে যান আপনাদের সামনে সে বলতে কেন 9 বার ডাকা হয়েছে কবার গেছেন উনি 9 বার ডাকা হয়েছে সেটা বলছেন কবার গেছেন সেটা বলুন 9 বারে আইন মানা লোকজন আপনারা 9 বারে কবার গেছেন রুচিরা নারুদা তাকে 4 বার দেখা হয়েছে কবার গেছেন কাগজপত্র জমা দেওয়ার কিছু নেই বলার কিছু নেই কথা বলার কিছু নেই তাহলে আপনি কোর্টে চলে যান কোর্টে বলুন ওনার সমস্ত জেরা তো ভিডিও ক্যামেরার সামনে হয় সেই ভিডিও কোর্টে দেখানো হোক এটা তো কোর্ট মনিটরিং হচ্ছে কোর্ট চাইলেই দেখতে পেতে পারে যে ওনাকে 9 ঘন্টা ধরে 10 ঘন্টা ধরে ওখানে বসিয়ে চা বিস্কুট সিঙ্গারা খাওয়ানো হয় নাকি ওকে বিভিন্ন প্রশ্ন করা হয় সেই প্রশ্নগুলো কি অবান্তর না সেই প্রশ্নগুলো মূল্যবান সেটা কোর্টের সামনে আসো উনি দাবি করুন কোর্টকে কোর্টে গিয়ে উনি তো কোর্টে সুপ্রিম কোর্টের নিচে তাবু খাটিয়ে রেখেছেন ওনার বড় বড় সব সারা দেশের নামী লয়ারদের নিয়ে তো তাদেরকে দিয়ে একবার কোর্টে মুভ করা যে আমার কোনো কারণ নেই তবু আমায় ডেকে পাঠানো হয় এই সমস্ত বাজে কথা ফালতু কথা এগুলোর কোনো দাম নেই এগুলো বলে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বাঁচিয়ে রাখতে চায় আর এই যে অভিষেক ব্যানার্জি ছাড়া তো আরো 2-3টে ভাইপো আছে তাকে তো ডাকে না আরো তো অনেকগুলো ভাই আছে তাদের তো ডাকে না ওনাকে কেন ডাকা হয়
ধন্যবাদ জানাবো সজল দা। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন 2020 থেকে 2023 পর্যন্ত 9 বার ডেকেছে তাদের। 5 বার ডাকা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, 4 বার ডাকা হয়েছে তার স্ত্রীকে, এবং বলছেন যে যা কাগজপত্র জমা দেওয়ার সেগুলো তিনি প্রথমবারেই দিয়ে দিয়েছেন, নতুন করে আর কাগজপত্র জমা দেওয়ার নেই। এবং আবারও আরেকবার জানাই যে আমাকে 5 বার, আমার স্ত্রীকে 4 বার ডেকেছে, আমাকে ও স্ত্রীকে ডেকেছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কি বলছেন, বলছেন প্রথমবারই সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছিল, তাও বারবার আমাকে ও স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে, নতুন করে কাগজপত্র জমা দেওয়ার কিচ্ছু নেই। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাই বলেন। নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যে যে খবরের দিকে, আরো একবার জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সিকে রীতিমতো নিশানা করলেন, এবং তার যে নিশানা কেন্দ্রীয় এজেন্সিকে সে বিষয়ে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের জানাচ্ছিলাম। 9 বার এখনো পর্যন্ত তাকে এবং তার স্ত্রীকে মিলিয়ে ডাকা হয়েছে এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। এবং বিরোধীদের তরফ থেকে যে প্রতিক্রিয়া, সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম, আপনারা শুনলেন যে সজল ঘোষ বলছেন যে ডাকা তো হয়েছে, কিন্তু কবার গিয়েছেন তারা, কবার হাজিরা দিয়েছেন সেই বিষয়টাও জানতে হবে। এবং বারবার এই অভিযোগ, পাল্টা অভিযোগ উঠে এসেছে, এবং আপনাদের জানিয়ে রাখি নতুন করে কাগজপত্র জমা দেওয়ার কিছু নেই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যদা স্বাগত জানাবো সিএনএ আপনাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা, এবং বলছেন যে 9 বার ডাকা হয়েছে তাকে আর তার স্ত্রীকে মিলিয়ে, কাগজপত্র যা জমা দেওয়ার প্রথমবারেই দেওয়া হয়ে গিয়েছে, আর নতুন করে কোনো কাগজপত্র জমা দেওয়ার নেই। না, ব্যাপারটা হচ্ছে যে এই ভাঙা রেকর্ডের মতো, এই কাটা রেকর্ডের মতো একই জিনিস অভিষেক বাবু বলে যাচ্ছেন, আমার কাছে নেই, আমি সৎ, আমার কাছে কিছু প্রমাণ পাবেন না, দরকার হলে ফাঁসিতে চলে যাব। এগুলো এত প্রচার করারই বা কি আছে? আমরা তো বুঝি পাই না যে সিবিআই ইডি বা কি করছে, কার্যত উনি প্রতিবারই সিবিআই ইডিকে চ্যালেঞ্জ করছেন। তাহলে কি এটা ধরে নেবো যে সিবিআই ইডি ওনাকে কিছু করতে পারবেন না, সেটা উনি জানেন? তাই ক্রেডেনশিয়াল অফ সিবিআই ইডি এটাকে উনি ছোট করে দেখিয়ে দিচ্ছেন মানুষের কাছে, যে দেখো সিবিআই ইডি কিছুই করতে পারবে না, ক্যাচ কলা, আমি যে আমার যা করার আমি করে নিয়েছি, বা বাংলার মানুষ জানে। দেখুন, অপার বাড়ি থেকে যদি 51 কোটি টাকা পাওয়া যায়, এই টাকাটা তো আকাশ থেকে পড়লো না। চাকরি চুরি, দুর্নীতি, গরু, কয়লা, বালি সবকিছুতে দুর্নীতি হয়েছে, এটা তো খুব বাস্তবিক কথা, এটা তো, এটা তো অস্বীকার করতে পারবেন না অভিষেক বাবু, যে আপনার পিসির সরকারে এই যে এত বড় দুর্নীতি হয়েছে তার কেউ না কেউ তো কিনতেন। তাহলে আপনাকে ডাকছে, আপনি তদন্তে সহযোগিতা করুন, এই গ্যালারি ইস্যু করে কি লাভ? আর সিবিআই থেকে বলবো এইসব চোর পুলিশ খেলা খেলতে খেলতে আপনাদের গায়ে কালি লাগছে, সেটা হাইকোর্টও বলছে যে আপনারা কিছুই করতে পারবেন না, তদন্তের নামে শুধু খেলা খেলা খেলছেন, কার নির্দেশে তদন্তকে শীতঘুমে পাঠাচ্ছেন সেটা বলছে, কমসে কম বলে দিন বাংলার মানুষকে। ধন্যবাদ জানাবো সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 2020 থেকে 2023 পর্যন্ত 9 বার ডেকেছে তাকে এবং তার স্ত্রীকে মিলিয়ে। তারই পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 5 বার এবং তার স্ত্রীকে 4 বার ডাকা হয়েছে, হেনস্থা করা হয়েছে, এমনটাও অভিযোগ তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজ দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা তিনি বলেন, কেন্দ্রীয় এজেন্সিকে রীতিমতো নিশানা করেন, এবং বলেন যে যা কাগজপত্র জমা দেওয়ার তা প্রথমবারেই জমা দিয়েছেন, নতুন করে আর কাগজপত্র জমা দেওয়ার নেই, এ কথাও বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা যে খবরের দিকে, আরো একবার জানাবো 2020 সাল থেকে 2023 পর্যন্ত 9 বার ডাকা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, ডাকা হয়েছে 9 বার মোট। এবং বিরোধীরা বলছেন যে তাদের মধ্যে কতবার হাজিরা দিয়েছেন তারা, 9 বার তো ডাকা হয়েছে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে 4 বার, কতবার গিয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়, তারই পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে 5 বার, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন কতবার। কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 2020 থেকে 2023 পর্যন্ত 9 বার ডাকা হয়েছে।
প্রথমবারই সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছিল বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাও আবার বারবার আমাকে ও স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে, আর নতুন করে কোনো কাগজপত্র জমা দেওয়ার কিছু নেই। 2020 থেকে 2023 পর্যন্ত 9 বার ডাকা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ এ কথাই বলেছেন। নজর রাখার চেষ্টা করেছে ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত 9 বার ডাকা হয়েছে, প্রথমবারই সমস্ত কাগজপত্র দিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই প্রশ্ন উঠছে, সমস্ত কাগজপত্র যদি দেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে কি চলছে? এই প্রশ্ন বারবার সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করছে যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন যে প্রথমবারই সমস্ত কাগজপত্র দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর হেনস্থা করার অভিযোগও তুলছেন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেনস্থার অভিযোগ তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ শান্তনু সেন রয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর সেন, আপনাকে স্বাগত জানাবো সিএনএ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য এবং বিরোধীরা বলছেন যে 9 বার তো তাকে আর তার স্ত্রীকে ডাকা হয়েছিল, কিন্তু কতবার গিয়েছেন তারা, এই প্রশ্ন যেরকম তুলছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কাগজপত্র সব জমা দেওয়া হয়ে গিয়েছে প্রথমবারই, তারপরেও হেনস্থা করা হচ্ছে বারবার। সঠিক কথা, এটা তো সবাই জানে। রাজনীতিতে পেরে না ওকে প্রতিহিংস করানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোকনাথ বরফের সেন্ট্রাল এজেন্সি দিয়ে টার্গেট করছে, সেটা কি ভাবতে ছিল জানে? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় সভা করতে যাবে, সেদিন তার বাড়িতে ইডিসিবিআই যাচ্ছে। তিনি নর্থ বেঙ্গলে মিটিং করতে যাবে, সেদিনকে তার বাড়িতে ইডিসিবিআই যাচ্ছে। 2022 সালের 29 আগস্ট ছাত্রপরি সাধারণ জন্মদিনে বক্তৃতা করছেন, তারপরে ইডিসিবিআই যাচ্ছে। তিনি আজকে তৃণমূলে নবজন কর্মসূচি করতে যাচ্ছেন, সেই সময় তাকে ডেকে পাঠানো হচ্ছে, তার শালিকাকে ডেকে পাঠানো হচ্ছে, তার স্ত্রী সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে সপুষ্ট সপন্না বিদেশ যাচ্ছে, সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করে অন্য এভাবে তার স্ত্রীকে সেখানে রিটার্ন করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বাইরের রাস্তার মতো তদন্তকারী সংস্থাকে ফেস করে বেরিয়েছে, তদন্তকারী সংস্থার অফিসের মধ্যে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করা হিম্মত রেখেছেন যে আমার বিরুদ্ধে কিছু প্রমাণ হলে আমি নিজে ফাঁসি মধ্যে শুনে যাবো, কাউকে কিছু করতে হবে না। কোন রাজনৈতিক দলে যারা অভিযুক্ত নেতা নেত্রী আছে তাদেরকে এই ধরনের কথা বলতে হয়, বলতে সাহস পায়, কেউ পায় না। একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সোজা রেখে এই কথা বলতে পারে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরামতার কারণে তাকে এবং তার পরিবারকে এইভাবে আক্রমণ করা হচ্ছে। ধন্যবাদ জানাবো ডক্টর সেন। কথা বলছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।